সো গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই বলো? কেমন গরম পড়ে গেছে, বাবারে বাবা, প্রচন্ড গরম পড়ে গেছে। এখন যা রোদের তাপ, ভিডিও মতো খুব কষ্ট হয় ভিডিও বানানো। কালকে রাত থেকে আমার এত শরীরটা খারাপ ছিল, কিছু বলালে আমি ভাবছিলাম যে আজকে সকালে বেরোতে পারবো কি পারবো না জানি না। অ্যাকচুয়ালি রাতে না ঠিক মতো ঘুম হচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। কারণ এই ভিডিও করা, এডিটিং করা না খুব কষ্ট, কষ্ট হয়ে যাচ্ছে। তো করতে হয়, কি করা যাবে আর। তো দেখতে পাচ্ছি গলার ভয়েসটাও কম কম লাগছে, কারণ গলাটা প্রচন্ড ভেঙেই রয়েছে আমার। আরে সামনে না পুলিশের চেকিং ফেকিং দিয়েছে, এখন সামনে ভোটের সময়, তো পুলিশের চেকিংও আছে এখানে। চলো বেটার সেল বিলে লে রে। খবর বলতে এটাই যে ভাই, তোমাদের আজকে তোমাদের জন্যই সবকিছু, তোমাদের জন্যই, তো তোমাদের জন্যই আজকে আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে গাইস। তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, কারণ আমি জানি তোমরা প্রত্যেককে আমাকে খুব ভালোবাসো, ইভেন প্রত্যেক আমাকে খুব সাপোর্ট করো গাইস। তো আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, জলদি জলদি 5000 করে দাও। তো এটুকু তো আশা করতেই পারি, অ্যাজ এ দাদা, অ্যাজ এ ভাই, যাই বলবে না কেন এটুকুখানি আশা তোমাদের কাছে করতেই পারি। আবদার বলতে পারো, ভালোবাসা যা বলতে পারো বলতে পারো। তো তোমরা জলদি জলদি এরা 5000 করে দাও, যত তাড়াতাড়ি করবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য দিতে পারবো। তো চেষ্টা করি দেওয়ার। তো এইভাবে পাশে থাকো সবাই। দেখতে পাচ্ছ কে এসে গেছে, আমাদের রিয়াজুল ভাই এসে গেছে। না আজকে না সত্যি মুড লাগছে না ভাই, আজকে চালানোর মুড নেই। ওরে বাবা রে, কি হলো ভাই, তোর পেট খারাপ হয়েছে নাকি গাড়ির নাকি? বাপরে বাপ, তা আমি কি দাঁড়িয়ে দেবো, আমি একটু চালাই, চলো ধরো। দেখতে পাচ্ছ ও ভাই কেউ দিচ্ছে সকাল সকাল, দেখো গাইস। একদম তেল নেই, আগে তেলটা ভরে নিই। মানে রাহুর মতো তেল খায়, আর কিছু বলার নেই ভাই। কালকেই হ্যাঁ না, কালকে আগের দিনে তো 1000 টাকা তেল ভরলাম, কোথায় গেলাম কোথাও যাইনি, এলাকার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এই সকালে একটু বেরিয়েছিলাম, এই তেল শেষ। গাড়ি চলছে, দেখো গাড়ির পিচটাও স্লো হয়ে গেছে,
এবার দেখো পিক আপ না ধরে স্পিড বাড়াবো, কারণ এখান থেকে স্পিড বাড়ানোর জায়গা আছে। তুই দেখো এখান থেকে বাড়বে, দেখো 66, এবার আস্তে আস্তে দেখো তোমরা বাড়বে। স্পিড মিটারটা ফলো করো, এখন 67 স্পিড মিটারে 68 দেখো ফিক্সড হয়ে আছে। এবার দেখো স্পিড বাড়বে, দাঁড়া না ভাই, অত কথা বলছিস কেন? তো গাইস দেখো কি সুন্দর লাগছে, তোমাদের একবার দেখাই। ও ভাই সাহেব কি সুন্দর লাগছে, একটু পেছনে কর, একটু পেছনে কর না, তোরটা ঠিক, বাস 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 ঠিক আছে। আরেকবার বল কি বললি? আচ্ছা ও বলেছে মানে আমাদের সবাইকে তেল ভরে, ঠিক আছে, যদি তোমরা কেউ কমেন্ট কাউর ভালো লাগে তাহলে সে ও ওকে গাড়িটা চালাতে দেবে। বাহ, তোমরা বলো মোড়ামুড়ি করবো মানে কি হয়? ইউনিক ভাই হচ্ছে সপ্তাহ থেকে ইউনিক ইউনিক ভাই।